গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পণা উইথ লাভলি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। তবে হ্যাঁ, একটু অসুবিধা আছে, প্রবলেম আছে। কি প্রবলেম বলো তো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখলে অবস্থা খালি, এটা হচ্ছে আমাদের বাড়ির একটা এক পোর্শনটা একটা টিনের বাড়ি আছে। তোমাদের হয়তো বলেছিলাম আগের কোনো ব্লগে, তো ওই টিনের মাটির ঘরটা ভেঙে দেওয়া হচ্ছে, ওখানে কিছু কাজ হবে। তোমাদের এর আগেও মনে কোনো একটা ব্লগে বলেছি, তো যাই হোক, সেই জন্য সেই ভাঙাভাঙি চলছে। তাই একটা মানে বিরাট অসুবিধা অবশ্যই, কারণ যে রাস্তা দিয়ে যা মানে কলের জায়গায় বাথরুমে আসা যাচ্ছে না, ছাদে বেরোনো যাচ্ছে না। সবথেকে বড় অসুবিধাটা কি বলতো, আমার ছোটো ছেলেটাকে নিয়ে। ও বললেও কথা শুনছে না, সেই ওর উপর দিয়ে যাচ্ছে। এবার দেখো না, বাড়ি ভাঙা হলে যেটা হয়, পেরেক টেরেক পড়ে থাকছে, সেটা তো ভয়। এবার কি করবো সেটাই বুঝতে পারছি না। আবার সামনে যেহেতু এক্সাম, না হলে দিয়ার বাড়ি পাঠিয়ে দিতাম, আরামসে সেখানে থাকতো। তো ঠিক আছে, ওইভাবেই চলছে। বিশেষ করে ওকে রোজ চেষ্টা করছে স্কুলে পাঠিয়ে দেওয়ার। আর আমাদের বাড়ির বর্তমান অবস্থা এটা দেখতে পাচ্ছ, কিন্তু বাড়িটা অ্যাকচুয়ালি কীরকম ছিল সেটা একটা শ্যুটিং মানে শ্যুট করেছি ভিডিও, কিন্তু সেটা বুঝতে পারছি না আগে মানে এই এই এখনের ভিডিওর আগে যাবে না পরে যাবে। তো যাই হোক, যদি আগে যাই তো তোমরা দেখতেই পারবে সেই বাড়িটা কীরকম ছিল আর এখন এই পরিস্থিতি, আর যদি পরে যায় তাহলে তোমরা বুঝতে পারবে। আর হচ্ছে সানডে, সানডে স্পেশাল কিছু তো মেনু অবশ্যই হবে, মানে স্পেশাল একটু একটু না মেনু হলে সানডে তো একদম ফ্লপ। তাই সানডে স্পেশাল মেনু তো অবশ্যই হবে। ফার্স্ট সকালবেলা ব্রেকফাস্টটা হয়ে গেছে আলুর দম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আলুর দমটা মেন হচ্ছে আমাদের যারা ভাঙাভাঙি করছে যে মিস্ত্রি দাদারা, তাদের টিফিনও হলো এবং আমাদেরও হয়ে গেল। আর দুপুরবেলা হবে একটা মেনু, এটা কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম করছি, ফ্রাইড রাইস হবে আর তার সঙ্গে একটা স্পেশাল মেনু হবে, চিকেন হবে না। কারণ যেহেতু রিসেন্টলি আমার ছেলের হ্যাপি বার্থডে গেছে, তোমরা সবাই দেখেছো, এবং হ্যাপি বার্থডেতে খাওয়া হয়েছে। তাই আর তারপরে তো তোমরা সবাই জানো এখন চিকেন নিয়ে কত কিছু মানে নিউজে দেখাচ্ছে, তো সেই কারণের জন্যই চিকেনটা এখন খাচ্ছি না। আর বলা যায় না, যে কোনো দিন আমার হয়েও যেতে পারে। আজকে ফিশারই একটা আইটেম হবে, তো সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। আর আমার ছেলের জন্য হবে একটা স্পেশাল আইটেম, কি জানো, দাও দেখাচ্ছি। আমার ছেলের জন্য হবে এই যে কাঠি ফিশ। হ্যাঁ, ও স্যাটে বলে না, এটাকে কাঠি চিকেন বলে, মানে স্যাটেটাকে। আর আজকে ফিশ দিয়ে করে দেবো, তাই ওর হবে কাঠি ফিশ। তো ফ্রাইড রাইসটা মেনলি কেন হচ্ছে না, তো হ্যাপি বার্থডেতে অনেক ভেজিটেবলস বেঁচে গেছে, তো ভেজিটেবলসগুলো কী করে খাবো? কারণ আমাদের ক্যাপসিকামটা ঠিক আছে, কিন্তু গাজর বা বিনস করাই খুব একটা কেউ খেতে পছন্দ করে না। বরং যে চাউমিন বা ফ্রাইড রাইস এইসব করলে উঠে যায়, মানে কেউ আর কোনো একটু শব্দ করে না, তো তার সেই কারণেই হচ্ছে। তো চলো তোমার সঙ্গে শেয়ার করি আজকে সানডে স্পেশাল। তো এই দেখো রান্না করে ফ্রাইড রাইস এসব কেটে কেটে রেখেছি, এই যে ফুলকপি, এটা হচ্ছে এর মধ্যে আছে বিনস, এরকম বুঝতে পারছো কি না, এই যে বিনস, গাজর, মটরশুঁটি, আর এখানে হচ্ছে ক্যাপসিকাম, আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি, আর এটা হচ্ছে ধনে পাতা ফ্রেশ করে রেখেছি। পেঁয়াজ কলিটা হচ্ছে, এটা একজন বললো ফ্রাইড রাইসে, মানে আমার এক ফ্রেন্ড সুস্মিতা নাম, তো সে বলে যে ফ্রাইড রাইসে দিলে নাকি খুব ভালো খেতে হয়, তাই আজকে এটা ট্রাই করে দেখব। আর এইগুলো হচ্ছে রান্না হবে কাল, কিন্তু এমনি রাখলে না বড্ড হলুদ হয়ে যায়, তো সেই জন্য এটাকে একটুখানি নেড়ে ফ্রিজে রেখে দেবো, মানে তেলে দিয়ে ভেজে ফ্রিজে রেখে দেবো। আর এই দেখো অনিয়ন, একটা টিপস দেখায়, এই দেখো যখন ফ্রাইড রাইস মানে কোনো একটা জায়গাতে, একটা জায়গাতে ভাত হয়ে যায়, এবার কোনো একটা জায়গাতে যখন ফ্রাইড রাইসকে সাজাবে, তখন এরকম একটা ঘি দিয়ে মানে আগে ভালো করে জায়গাটাকে গরম করে নেবে, করে একটা ঘি দেবে, দিয়ে দেখো নিচেতে তেজপাতাগুলো এইভাবে সাজিয়ে নেবে, এর উপরেতে ভাতটা দেবে। তো এখন করছি চিলি ফিশ। কালকে বাজারে গেছিলাম, তো সেখানে গিয়ে তোমাদের তো বললাম অনেক সবজি আছে বলে ফ্রাইড রাইস করবো বলে একটা কিছু প্ল্যান ভেবেছি, তার সঙ্গে হচ্ছে গিয়ে দেখলাম দেশি পাঙ্গাস ট্যাংরা রয়েছে। পুকুরের মাছ, দেশি মাছ, অসুবিধা নেই, আর ওই মাছের কাঁটা হয় না, এটা একটা প্লাস পয়েন্ট। তো সেই মাছকে ছোটো ছোটো পিস করে নিয়ে চলে এসেছি, এই দেখো এই মাছকে আদা রসুন, তারপরে নুন, একটু চিনি সব মাখিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, কর্নফ্লাওয়ারের সঙ্গে মাখিয়ে নিয়েছি, ডিম মাখিয়ে নিয়েছি, এবার এটাকে ভাজা হচ্ছে, কিছু ভেজে তুলে দিয়েছি, এই দেখো
তাড়াতাড়ি করছি, দেরি হয়ে গেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কিছু ভেজে তুলে দিয়েছি। আর বাকি হচ্ছে এরকম ভাজা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি কী করবো বলে দেখিনি, এটা করবো চিলি ফিশ। এখানে এখন মোটামুটি মানে এখানে এখন ক্যামেরাটা বসানোর জায়গার খুব প্রবলেম, একে তো দেখতেই পাচ্ছি মিস্ত্রি লেগেছে, তার সঙ্গে জায়গার একটু প্রবলেম হচ্ছে, তাই মাছগুলো ভেজে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে অর্ডার দিয়ে দিচ্ছি, সঙ্গে একটুখানি রসুন বাটা মোটামুটি হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে ক্যাপসিকাম। চিলি চিকেনের যে জিনিসটা মেন উপকরণ, মানে চিলি চিকেন না সরি চিলি ফিশে, তো সেটাই ভুলে গেছি দিতে। এই দেখো শেষেই দিচ্ছি কাঁচা লঙ্কা। প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দেবো সব সসগুলো, চিলি সস, ডার্ক সয়া সস, এগুলো টমেটো কেচাপ। একটুখানি হলুদ, এবার দেবো নুন শেষে। প্রথমে দিলে না ক্যাপসিকাম আর অনিয়নগুলো পুরো একদম গলে যায়, আর এতে না গলা গলা ঠিক ভালো লাগে না। ঠিক আছে, এবার ফিশগুলো দিয়ে দেবো। যতক্ষণ ফুটুক ততক্ষণ এদিকে ফ্রাইড রাইসের ভাতটা বসিয়ে দিই। এই দেখো আমার চিলি ফিশ, আমার চিলি ফিশ একদম রেডি। টান টানা, দুটো জ্যান্ত আস্ত চিলি দিয়ে গার্নিশ করে দিই। ভাত অলমোস্ট ফুটে গেছে, আর এদিকে হচ্ছে সবজির মধ্যে কলিফ্লাওয়ার ভাজা হচ্ছে, মানে ফুলকপি ভাজা হচ্ছে। ফুলকপি ভাজা তোমরা তো দাও না, এটা আমি দিই, কারণ আমার ভীষণ ভালো লাগে ফুলকপি ফ্রাইড রাইসের মধ্যে। তো একবার অন্তত করে দেখতে পারো, খারাপ লাগবে না। যারা বিশেষ করে ফুলকপি ভালোবাসে, এবার যারা ভালোবাসে না তাদের কথাটা আলাদাই, তো যারা ফুলকপি ভালোবাসে তারা অবশ্যই একবার অন্তত ফ্রাইড রাইসে দিয়ে ট্রাই করে দেখবে। ফুলকপি ভাজা হয়ে গেছে, দেখো তুলে নিয়েছি। আর এতে গাজর, ডিম কড়াই, মটরশুঁটি, এবার এটাকে ভাজা ভাজা করে নিই। আর দেখো তোমাদের দেখানো হয় না, এই যে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, আর এই পেঁয়াজ কলি বললাম, পেঁয়াজ কলিটাও দিয়ে দিয়েছি। সবজিগুলো সরিয়ে দিয়ে বাদাম ভাজছি, আর নামানো তোলানো করছি না এর মধ্যে। কয়েক লেয়ার সাজানো হয়েছে, আর বাকি লেয়ারের জন্য এই যে ভাত আর এই যে রয়েছে। আর এখানে গোটা গরম মশলা দিচ্ছে, এই লেয়ারগুলো একটু ফাটিয়ে দাও। গোটা গরম মশলা দিচ্ছেন দাদা, সৌরভ দাদা না, এটা কোন দাদা, এটা কোন দাদা, এটা শুধু দাদা। সবজিটা ভাজার সময় ঘি দিতে হবে, একটু অল্প সাদা তেল আর ঘি মিশিয়ে দিয়েছি, কারণ পুরোপুরি ঘি দিলে শরীর খারাপ হওয়ার ভয় থাকে, তাই ঘিয়ের সঙ্গে একটু সাদা তেল মিশিয়ে এটাকে ভেজে নিয়েছি। আর গোটা গরম মশলা দিতে ভুলে গেছি, তাই শেষে দেবো। বড়ো জায়গা আছে, কিন্তু বড়ো জায়গা আমাদের এই কাজের মাঝখানে বার করলে এখন মুশকিল রাখা, সেই জন্য এতে খানিকটা হয়েছে আর এতে খানিকটা মিশিয়ে দিচ্ছি। দাদা দেখো মিষ্টি দিচ্ছে, তরকারির গুণ বাড়বে বলে, না নুনটা দিলে গুণ বাড়বে, নুনও দেবে, আগে মিষ্টি দিয়ে দিচ্ছে, তাই তো? মিষ্টি না দিলে মিষ্টি মিষ্টি হবে কি করে, নুনে তো গুণ হবে কিন্তু মিষ্টি স্বাদ যে যতই হোক মিষ্টিটা সবাই ভালোবাসে। ওটা দাও, ওটা দাও, আবার আমরা ঘটি। হ্যাঁ মিষ্টিটা সবাই ভালোবাসে। আর এটা দেখো, এটা হচ্ছে আমার তৈরি হোমমেড গরম মশলা গুঁড়ো, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করা, একটা স্পেশাল মশলা, বিরিয়ানি মশলা, এটাও হোমমেড কেরলের মশলা, একদম স্পাইসের অরিজিনাল জায়গা ইন্ডিয়া, কেরল থেকে আনা গোটা এনেছি, এটাকেও ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে নিয়েছি। কি দেবো এবার? ঘি। এবার হচ্ছে ঘি, ঘি না হলে চলবে না। এবার মিক্সড করে নিই, একদম সিমে বসিয়ে দিয়েছি, আর তলায় যেহেতু সে দেখেছিল তেজপাতাগুলো দিয়েছি, তাই নিচে ধরে যাওয়ারও ভয়টা থাকবে না, এটা দমে থাক। হবে আমাদের বুটো সোনার
কাটি ফিস যেখানে সাজিয়ে ফেলেছি, এটা হচ্ছে যে চিলি ফিস করেছিলাম সেই চিলি ফিসেরই মাছ, মানে ম্যারিনেট করা মাছ দিয়েই করে ফেলেছি। ফ্যাটের সস করতে একটু অনেক রকমই লাগে, কিন্তু বাচ্চার ওর দরকার নেই, এতে একটু কেচাপ লাগিয়ে দিলে ব্যাস এমনি খুশি উঠে যাবে। কাটি চিকেন হ্যালো কাটি চিকেনটা গরম শেষ করব। বাহ দারুণ হয়েছে, আজ স্পেশাল রান্না, রবিবার দিন আমাদের একটু খেতে দেরি হয় কিন্তু দারুণ রান্নাটা হয়েছে। আজ হচ্ছে ফ্রাইড রাইস উইথ চিলি ফিস, চিলি ফিস নতুন একটা রেসিপি হয়েছে। চিলি চিকেনটা মাঝে মাঝেই হয় কিন্তু চিলি ফিসটা একটা অন্যরকম জিনিস, রবিবার ছুটির দিন। দেখো সব ভাঙাভাঙি করার পর আমার ছাদের অবস্থা দেখো, ছাদের মধ্যে সব জড়ো করেছে, এই দেখো কিছু এখানে ভাঙা ইট ফিট রয়েছে, এদিকে সব বস্তা রয়েছে, কি করুন অবস্থা। আর বাড়িটা দেখবে যেটা ভেঙেছে ঘরটা, এই দেখো। হ্যাঁ সকালবেলা লাঞ্চের পর আবার এতক্ষণে দেখো স্পেশাল মেনু নিয়ে সকালবেলা অনেক কিছু কথা বললো, রবিবারের স্পেশাল মেনু সম্পর্কে মেনুটা কেন বলে দেখিনি, এটা হচ্ছে আমার তরফ থেকে ভ্যালেন্টাইন্স ডের গিফট, বুঝলে স্পেশাল জিনিস আইটেম করে খাইয়েছি, কোনোদিন করিনি। চিলি ফিস, আজকে চিলি ফিসটা প্রথম মানে নতুন আইটেম আমার কাছে, তো ওটাই আজকে ভ্যালেন্টাইন্স ডের গিফট, তাই তো? একদম একদম তাই, দারুণ হয়েছিল আজকে রবিবার দিন, সারাদিন বাড়িতে থাকা, যদিও বাড়িতে আজকে খুব ব্যস্ততা, বাড়িতে একটু ভাঙা চোরার কাজ হচ্ছে, বাড়িতে একটু বাড়িতে রাজমিস্ত্রি লেগেছে, বাড়ির কিছু রিমডেলেশন হবে, তার মধ্যেই গিন্নি আমাকে ভ্যালেন্টাইন্সের হিসেবে স্পেশাল রান্না করে খাইয়েছে, মিস্ত্রিরা গান গন্ধ শুকিয়েছে, সে ওদেরকে খাইয়ে দেওয়া হবে, এই তো কাজ শুরু করেছে, ওরাও বাচ্চা হবে কেন, নিশ্চয়ই খাওয়াবো। তার আগে একদিন আমাদের হয়ে গেল চিলি চিকেন হয়, চিকেনের বা মাটনের বিভিন্ন পদ হয়, কিন্তু আজকে স্পেশাল হয়েছে চিলি ফিস, হয়তো চিলি ফিসটা হয়তো অনেকের কাছেই পরিচিত, অনেকেই খেয়েছে, বাইরেও খেয়ে থাকতে পারে হোটেল রেস্টুরেন্টে বা বড় কোনো জায়গায় বা বাড়িতেও খেয়ে থাকতে পারে, আমাদের বাড়িতে হয়নি, আমাদের কাছে এটা স্পেশাল। আর যেহেতু কারণটা বলেছে যে স্পেশাল কেন, মানে স্পেশাল কারণ হচ্ছে এটা হচ্ছে আমার জন্য ভ্যালেন্টাইন্স গিফট, মানে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এটা স্পেশাল মেনু, গিফট না স্পেশাল মেনু। কিন্তু দাদা আমি সেদিন সবার সামনে দেখিয়েছি বলে দিয়েছি, কিন্তু দাদা কিন্তু রোস্টটা দিতেও সবার সামনে লজ্জা পেয়েছে। না সব জিনিস সবাইকে দেখাতে নেই, ওটা তো বোঝেন সবাই বোঝে, কারণ এটা স্পেশাল জিনিস, স্পেশালভাবে স্পেশালি দেওয়া যায়, সব জিনিস কি সব কিছু দেখানো যায়, হ্যাঁ আশা করি অনেকেই দেখিয়েছে, অনেকেই নিজেরা দিয়েছে, এটা ব্যাপারটা আলাদা। ঠিক আছে গুড নাইট, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়তে হবে, ঘুম আছে, কালকে সকালবেলা উঠতে হবে, আবার উঠে আবার সেই অফিস যাওয়া, সপ্তাহ শুরু, নতুন সপ্তাহে নতুন প্রথম কাজের ওয়ার্কিং ডে প্রেশার থাকবে, তো ঠিক আছে গুড নাইট। যে চ্যানেলটা তৈরি করেছে বা একটা কাজ করার চেষ্টা করছে আপনাদের সঙ্গে থাকার, আপনাদেরকে আনন্দ দেবার বা আপনাদের কিছু শেয়ার করবার, আপনাদের যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে আপনারা আরেকটু ওকে উৎসাহিত করুন, মানে উৎসাহিত করার এখন এর মাধ্যম তো একটাই যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এটাকে শেয়ার করুন, চ্যানেলে যে একটা বেল বাটন আছে সেটাকে অবশ্যই প্রেস করুন, আর এইভাবে আমাদের সঙ্গে থাকুন। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, গুড নাইট।